আমাদের জনমনে একটা প্রশ্ন সবার ভিতরে, এটা হলো আমরা জাকাত এবং ফিতরা কিংবা আল্লাহ রাস্তায় যে দান করব, আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ তাআলা আমাদের কি কি ফজিলত দেবেন, কি লাভ দেবেন, আমরা তো ফায়দা ছাড়া কোনো কাজ করতে চাই না, কি লাভ আমাদের হবে, এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন। এক নাম্বার, দান করলে ফজিলত কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, দান করলে আল্লাহ তাআলার যে রাগ আর গুসা আছে ওই গুসাগুলো আপনার ধানের মাধ্যমে আল্লাহ তাআলা নিবিয়ে দেয়, এই হলো এক। দুই নাম্বার হলো দান সাদাকা করলে আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আপনার যে অতীতের গুনাহগুলো আছে ওই গুনাহগুলো মিটিয়ে দেন। তাহলে গুনাহ থেকে যদি মুক্ত হতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই দান করতে হবে। তিন নাম্বারে, আপনি যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চান, মুক্তি পেতে যদি চান জাহান্নামের আগুন থেকে, তাহলে আল্লাহ রসুল বলেন আপনাকে অবশ্যই আল্লাহর রাস্তায় দান সাদাকা করতে হবে। চার নাম্বারে, যদি আপনি আরশে আজিমের সায়ার নিচে স্থান পেতে চান তাহলে আপনাকে অবশ্যই দান সাদাকা করতে হবে, কারণ কিয়ামতের মাঠে মানুষগুলো এমন অবস্থা হবে সূর্য অর্ধহাত উপরে চলে আসবে, মাথার মগজগুলো বক বক করতে থাকবে, সবাই শুধুমাত্র ছায়ার নিচে যাওয়ার জন্যে একটু স্থান তালাশ করবে, কিন্তু ওই দিন একমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোথাও কোনো ছায়া পাওয়া যাবে না। ওই দিন যদি আরশে আজিমের মালিকের ওই ছায়ার নিচে, আরশে ছায়ার নিচে স্থান পেতে চান তাহলে আপনাকে অবশ্যই দান সাদাকা করতে হবে। যদি দান সাদাকা করতে পারেন তাহলে ওই জায়গায় আপনি স্থান পেয়ে যেতে পারেন। পাঁচ নাম্বারে, আমাদের দেশের অনেক মানুষগুলো আছে ক্যান্সারে আক্রান্ত হয়, আমাদের অনেক মানুষগুলো আছে ডায়াবেটিসে আক্রান্ত হয়, আমাদের দেশের অনেক মানুষ আছে কঠিন কঠিন অসুস্থতায় আক্রান্ত হয়, যদি ওই অসুস্থতা থেকে মুক্তি পেতে চান আল্লাহর রসুল বলেন আপনি দান সাদাকা বেশি করে করেন, যদি দান সাদাকা করতে পারেন তাহলে আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আপনাকে কঠিন কঠিন অসুস্থতা, কঠিন কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে দেবে। ছয় নাম্বারে, আপনি দান করবেন এই জন্যে যদি আপনার অন্তরটাকে নরম বানাতে চান। আমাদের দেশের অনেক মানুষ আছে চোখ দ্বারা পানি পড়ে না, অন্তরটা শক্ত, তার সামনে মানুষ মরে যায় তারপরেও তার অন্তরে একটু অনুশোচনা আসে না, আহারে এই লোকটা তো মরে যাচ্ছে তাকে একটু ধরি হেল্প করি, এটা পর্যন্ত আসে না। ওই মানুষদের অন্তর যদি নরম করতে হয় রাসূল বলেন আপনি দান সাদাকা করেন, দান সাদাকা করলে আপনার অন্তর নরম হবে। অন্তর নরম হওয়ার আরও দুটো প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দিচ্ছি। অন্তর নরম হতে যদি আপনার হয় তাহলে আপনি মাঝে মধ্যে হসপিটালে যাবেন, হসপিটালে গিয়ে দেখবেন অনেক মানুষগুলো অসহায়ের মতো শুয়ে আছে, তার পা ভেঙে গেছে, তার হার্ট ব্লক হয়ে গেছে, তার ক্যান্সার হয়ে গেছে, এমন এমন মরণ ব্যাধি অসুস্থতার মধ্যে পড়ে আছে মানুষগুলো, ওই মানুষদের দিকে আপনি একটু তাকাবেন, দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে। দুই নাম্বারে, মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন গতকাল যিনি এলাকার বিচারক ছিলেন ওই লোকটাই দেখবেন কবরস্থানে শুয়ে আছে। যে লোকগুলো ক্ষমতার দাপটের কারণে ওই মানুষদের কাছে কেউ যেতে পারতো না, ওই মানুষদের কাছে আপনি গিয়ে দেখবেন ওই মানুষগুলো অসহায়ের মতো পড়ে আছে, তার কবরের উপর দিয়ে ছাগল হেঁটে যায়, তার একটু তাকে সরানোর মতো শক্তি নাই, তার কবরের উপর দিয়ে কুকুর হেঁটে যায়, তার বলার শক্তি নাই যে এ কুকুর তুমি আমার কবরের উপর দিয়ে যাবা না। অথচ ওই লোকগুলোর ক্ষমতার পাওয়ার আর বাহাদুরিতে মানুষগুলো তার কাছে যেতে পারতো না। এর জন্যে আমি বলি যদি মাঝে মধ্যে অন্তরটাকে নরম করতে চান কবরের পাশে গিয়ে দাঁড়াবেন, দেখবেন যেই ব্যক্তি কোটি টাকার মালিক ওই ব্যক্তিও কবরে শুয়ে আছে, যেই ব্যক্তি ক্ষমতার দাপট দেখাতো ওই ব্যক্তিও কবরে শুয়ে আছে, ওই ব্যক্তিদের দিকে একটু তাকাবেন অন্তরটুকু নরম হয়ে যাবে। সাত নাম্বারে, আপনি দান সাদাকা এই জন্য করবেন, দান সাদাকা করলে আপনার হঠাৎ হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে নেবে। যদি হঠাৎ বিপদ থেকে হেফাজত পেতে চান, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সামনে আপনার এরকম, কিংবা কঠিন কঠিন মুসিবত হঠাৎ করে আপনার কাছে চলে আসবে, ওই রকম মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই দান সাদাকা করবেন। যদি দান সাদাকা করতে পারেন কঠিন কঠিন মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নেবে।